দিনটা ছিল শুক্রবার চলো তোমাদের সাথে শেয়ার করি শুক্রবারের দিনটা কিভাবে কাটিয়েছিলাম যথারীতি ছুটি ছিল আমার তো সকালবেলা রান্না টান্না সমস্ত কিছু করে এখন দুপুরবেলায় ঘড়িতে এখন মোটামুটি তিনটে মতন বাজে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি বিশাল মেকআপ করছি কিন্তু মোটেই না মাত্র দু মিনিটেই মেকআপটা করেছি আমি যখনই বাইরে বেরোই ঠিক এইরকমই মেকআপ করি জাস্ট একটু ফেস পাউডার লাগাই তা হ্যাঁ অবশ্যই তার আগে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করি তো ফেস পাউডার লাগিয়ে জাস্ট একটু ব্রাশ লাগিয়ে নিয়েছি আর আইলাইনার আর লিপস্টিক দ্যাটস এট এই হচ্ছে আমার এভরিডে যখনই আমি বাইরে যাই এই মেকআপটাই আমি করি তো দেখো বেরিয়ে পড়েছি অতনুর সাথে আর আমরা এখন যাচ্ছি আইকিয়া এরপর দেখো পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরলো তারপর অতনু যাচ্ছে ওখান থেকে কিছু জুস টাইপের কিছু কিনতে তোমরা অনেকেই হয়তো জানো সানডে সাসপেন্স হয় তো খুবই ভালো লাগে গল্পগুলো শুনতে তো এখন মাঝে মাঝে আমরা গাড়িতে করে যখনই কোথাও বেরোই আমরা দেব দর্শন চালিয়ে দিই সানডে সাসপেন্স চালিয়ে দিই এই দেখো চলে এসছে অতনু কোকোনাট ওয়াটার নিয়ে কোকোনাট ওয়াটার খেতে খেতে আমরা এখন যাচ্ছি আইকিয়া হ্যাঁ আইকিয়া আসার একটা কারণ হচ্ছে কিছুদিন ধরে ভাবছিলাম একটা ফার্নিচার কিনবো কারণ বাড়িতে আমার একটাই আলমা আলমারি তার তার মধ্যে সমস্ত কিছু রাখতে হয় পুরো ফুল হয়ে গেছে তাই ভাবলাম একটা চেস ড্রয়ার কিনবো যাই দেখি তাই ও নিয়ে নি যাই দেখি তাই মনে হয় কিনে নি এই দেখো এটা হচ্ছে কড়াই পরিষ্কার করার জন্য তো বেশ ভালো লাগলো দেখে ব্রাশটা তো ভাবলাম এটা নেব একটা তো আরও কয়েকটা জিনিস নিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করবো বাড়িতে গিয়ে এই দেখো অতনু নিয়ে যাচ্ছে ব্যাগটার মধ্যে সব ভরেছে তো আমি বললাম ট্রলি নিতে বা ট্রলি নিল না বললো আর বেশি কিছু জিনিস নেবো না এতেই হয়ে যাবে ট্রলি নেওয়ার দরকার নেই তো এখন আমরা যে এসেছি চেস্ট ড্রয়ার দেখতে এই দেখো দু হাজারের উপরে দাম হেটে ফার্নিচারগুলো দেখেই মনে হয় সবই কিনে নিই এত ভালো লাগে দেখতে আর সত্যি কথা বলতে কি এখানে তো আমরা বেশি দিন থাকবো না বরাবর থাকার জন্য তো এখানে আমরা জিনিসপত্র কিনছি না তো যাই হোক প্রয়োজন অনুযায়ী যেটুকু দরকার সেটুকুই কিনতে হচ্ছে যখনই আমরা এখান থেকে চলে যাব তখন এগুলো বিক্রি করতে হবে আর তখন একদম দাম পাওয়া যায় না কোনো রকমে ছকড়া নকড়ায় বিক্রি করে চলে যেতে হবে তো সেই হিসেবে আমরা খুব একটা ফার্নিচার কিনি না মানে অতনু একদম পছন্দ করে না বেশি ফার্নিচার কেনা কারণ আমরা তো এখানে পারমানেন্ট থাকবো না তো ওই কারণেই তো যাই হোক একটা ড্রয়ার দেখে যে ড্রয়ার অর্ডার করে হোম ডেলিভারি অপশান দিয়ে দিয়ে তারপর আমরা যাচ্ছি পার্লের দিকে এই দেখো পার্লে প্রায় এসে গেছি পার্লে দিন আসা হয়নি তাই অতন বললো একটু পাল যাব আজকে চলো তো যাচ্ছি দেখো পার্লের এই রাস্তাঘাটগুলো এত ভালো লাগে এত সুন্দর লাইট দিয়ে সাজায় বেশ খুব ভালো লাগে আর এই দেখো এই যে এরিয়াটা এসেছি এই এরিয়াটা দেখে পুরো মনে হচ্ছে আমি ইউরোপে ঢুকে গেছি এত সুন্দর জায়গাটা লাগছিল দেখতে তো এই আর কি তো এখন পারলে দেখি কোথায় অতনু নিয়ে যায় ওই দেখো চলে এসছি মনোপৃক্সে এখানে দেখো পিৎজা পাওয়া যাচ্ছে পিৎজা মানে বেশ পাওয়া যাচ্ছে রেডিমেড পিৎজা পাওয়া যাচ্ছে জাস্ট ঘরেতে গিয়ে ওভেনে গরম করো আর খাও তো ভাবলাম এখান থেকে পিৎজা কিছু নেবো

জায়গাটা ভালো লাগছে আমি ইউরোপে লাগছে দু সাইডের দোকান মাঝখানে রাস্তা রাস্তার ধারে ধারে সব খাবার টেবিল পাতা ঠিক ইউরোপে রাস্তা আমার ফিল হচ্ছে পার্থক্য শুধু এটাই যে গরম বেশি এখানে ওখানে ঠান্ডা এই এরিয়াটা পুরোটাই লাগছে ইউরোপিয়ান স্টাইল মোরপিক্স থেকে এখন বেরিয়ে আমরা চায়ের সন্ধানে বেরিয়েছি কারণ বাঙালি আর সন্ধেবেলায় চা পেটে না পড়লে হয় বলো তো চা চা করছিল মনটা তাই আমরা চলে এসেছি কারাকি বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে চা খেতে আর দেখো বাইরে চেয়ার পাতা আছে একদম পুরো দেখে মনে হচ্ছে ইউরোপে বসে আছি খুব ভালো লাগছে বাট ওয়েদারটা একটু গরম ছিল এটাই হচ্ছে পার্থক্য গাড়িটা দেখতে ভীষণই সুন্দর আর এই দেখো রাস্তার ধারে বসে আছি আমরা এখানে অতনুকে বললাম ছবি তুলে দিতে এই দেখো খাবার এসে গেছে এখন এবার খাবো আমি স্টিকটা দিয়ে তোলার চেষ্টা করছি বাট অতনু দেখে বুঝতে পারলো আমি তুলতে পারব না বলছে হাত দিয়ে খাও হাত দিয়ে খাও তো শেষ পর্যন্ত আমাকে হাত দিয়েই তুলতে হলো তো এখন অতনু অর্ডার করেছে ফলাফল তো এগুলো খাবারগুলো কিন্তু বেশ হেভিও ছিল জানো তো আমরা সব খেতেও পারিনি তো ফলাফল কিছু আমাদের বাড়িতে নিয়ে যেতে হয়েছিল প্যাক করে দিতে বলেছিলাম এটা শু এটা হচ্ছে জুতো সারানোর দোকান কেউ বলবে দেখো তো ঠিক মনে হচ্ছে একটা মল আমাদের গাড়ির পার্কিংয়ের দিকে যাচ্ছি এই দেখো এখন যাচ্ছি লুলু আজকে পুরো দিন শপিং টপিং করেই কাটছে আমাদের দিনটা কারণ শুক্রবার একটা দিনই ছুটি থাকে আমার আর সেদিনকেই চেষ্টা করি সমস্ত কিছু কেনাকাটা করার যা যা প্রয়োজন এই দেখো চলে এসছি লুলুতে অনেক কিছু জিনিস কিনেও নিয়েছি বাট খুব বেশি জিনিস নিইনি মোটামুটি টুকটাক যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়েছি তো এখন অতন ওয়েট করছে চানাচুর নেবে এখান থেকে এরপর এখান থেকে সোজা বাড়ি আর কোথাও নয় তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো ফলো করো আর এইভাবেই পাশে থেকো আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে তো এই দেখো লুলু থেকে এবার আমরা জিনিসপত্র বিল করে এবার বাড়ি যাবো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই তবে হ্যাঁ আইকেয়া থেকে কয়েকটা জিনিস কিনেছি লুলু থেকেও দু একটা জিনিস কিনেছি কী কী কিনেছি সেগুলো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগুলো চেক করতে থাকো বাই গুড নাইট টেক কেয়ার